বিচার বিভাগকে নিরপেক্ষ রাখতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারা রাজনীতিবিদদের দেউলিয়াপানার প্রকাশ। সকালে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন 2016 উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এছাড়া সুপ্রিম কোর্টের স্থান সংকটের কারণে মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে আবারও আহ্বান জানান প্রধান বিচারপতি। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। বিচারপতি, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন 2016 উদ্বোধন করা হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত দুই দিনের এ সম্মেলনের প্রথম দিন বিচার বিভাগীয় তথ্য বাতায়নের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিচার বিভাগের অবদান তুলে ধরে এসকে সিনহা বলেন, দুর্নীতির বিপক্ষে বরাবরই জিরো টলারেন্স দেখিয়েছে বিচার বিভাগ। রাষ্ট্রের প্রতিটি সংস্থা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হলেও বিচার বিভাগ এর প্রতিদ্বন্দ্বী নয় বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। যারা ক্ষমতার কাছাকাছি থাকে তাদের মধ্যে এই আধিপত্য বিস্তারের প্রবণতা বেশি মাত্রায় প্রতীয়মান হয়, কিন্তু বিচার বিভাগ এই প্রতিযোগিতা কোনোদিন প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং করবেও না। বরং আমরা সবসময় চেষ্টা করছি রাষ্ট্রের বিভাগ ও প্রতিষ্ঠানগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য শাসনতন্ত্র আমাদের উপর যতটুকু দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করেছে আমরা ততটুকুই পালন করব। এছাড়া গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নিরপেক্ষ নির্বাচন না দিতে পারাটা রাজনীতিবিদদের দেউলিয়াতে প্রমাণ বলেও মন্তব্য করেন এসকে সিনহা। আমরা দেশের একটা অরাজকতার সময় এই সুপ্রিম কোর্ট একটা সমাধান দিয়ে দিয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল সম্প্রসঙ্গে। একটা গণতান্ত্রিক সরকারে দেশে 5 বছর শাসন করতে পারবে, দেশ চালনা করতে পারবে, কিন্তু একটা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কোনো নির্বাচন দিতে পারবে না, এটা রাজনীতিবিদদের জন্য দেউলিয়া প্রণা। বিচারপতিদের স্থান সংকুলানের অসুবিধা কাটিয়ে উঠতে ট্রাইব্যুনালকে সরিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানান তিনি। ট্রাইব্যুনাল অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ জাতীয় সম্মেলন। প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। অনব নাসির, নিউজ ডেস্ক, দেশ টিভি।